আপনারা কি শুরু করছে মানে মুরগি এটা 200 টাকা দুইটা পিস আর গরু 5 পিস 230 টাকা মানে এক পিসের দাম হচ্ছে আপনার 50 টাকা এই ছোট এক পিস বিল দিবেন আমাদের কত একটা মুরগি 3টা ভাত মুরগি ভাত 3টা গরুর দাম মানে 5 পিস 6 পিস এক সিঙ্গেল গরুর দাম 230 টাকা এটা ফার্স্ট রেকর্ড মুরগি 200 টাকা করে এটাও রেকর্ড বাকিটা আপনারা দেখবেন চিংড়ি ভাইয়া 230 32 230 230 টাকা গাড়ি দেখছে লোক বাড়ি গেছে মেমো দিছে এই মেমো নাই মেমো নিয়ে রাখেন বাংলাদেশের কোন জায়গায় গরু মাংস 30 টাকা করে নাই মালিক দেনে আপনি টাকা নিন এখানে লেখা আছে যে চিংড়ি গরু 230 টাকা টাকাও নাই টাকা নেবেন কেন ক্যাটালগ না আপনার জিনিসপত্র আপনি বিল দিতে পারবেন না টাকা কেন নেবেন ক্যাটালগ না থাকলে আপনি কিভাবে টাকা নেবেন টাকা নেবেন বা কিভাবে কিভাবে বিল সারা টাকা দিচ্ছি দেন না টাকা দিই কি জন্য দেন আমি দিচ্ছি আপনি বিল দেন সমস্যা নাই
আপনি আমার টাকা দেন, আপনি আমার টাকা বিজয় সরকার। হ্যাঁ আপনার এখানে আরেকজন কে ছিল? আরেকজন কে ছিল? আপনি আমাকে ক্যাটালগ দেখাবেন না? কিসের ক্যাটালগ? বিল দিবেন না কেন? বিল নাই, ক্যাটালগ নাই, এটা কি ধরনের কথা? আপনারা করতেছেন উনি কই? উনি কে সাইডে কোথায় নিয়ে যাচ্ছে? যে আপনার যদি মাংস হয় বা আপনার যদি মাছ হয় সব কিছু একটা প্রাইস মূল্য থাকবে না কিছু না। আপনি রোজাদার মানুষ এখানে সবাই রোজা রোজা শুনে সেদিন খাবেন। আপনি এখানে ইচ্ছা মতো বলতেছেন চিংড়ি 230 টাকা, গরুর মাংস 230 টাকা, এটা কীভাবে বলেন? আপনি এখানে কথা বলছেন, আমি সাইড নিয়ে বলছি, আমি বলছি বারবার বলছি, আপনি আমার থেকে টাকা নেন, আমি ভিডিও সরকারে দিব। উনি আমাকে টাকা দিচ্ছেন না, আমাদের